এতাওয়াদ্দা মানে একটা মানে উজু কর, লাস্টে দেখি আছে দা আছে, উসরার দা কি হবে? ঠিক আছে, সে উজু করতেছে, কি হবে? আল আনা ইয়া বাকর কামিসাতু আল আনা, আল আন ফেরাউন যখন নাকি সাআতু এখন সময় সাআতু আল কি বলবেন সামিআ? বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم نتم الدين بخير. السلام عليكم ورحمة الله وبركاته. আজকের এই আরবি ভাষা শিক্ষা 31 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব, তালিম اللغة العربية الحلقة 31. এখানে সফহা 243. طيب يا شباب طيب شيخ حسين تقرب الشيخ مع الشيخ فاروق حتى يكون استفاد اكثر. الاسره تتوضا الاسره الاسره ما معنى الاسره شيخ سيف الاسلام؟ بوريبر. الاسره تتوضا মানে تتوضا মানে কি? তাতাওয়াদ্দা মানে উজু করতেছে, উজু থেকে মানে আরবি মানে আরবিতে মানে খুব সুন্দর সিস্টেম, সিস্টেমটা এরকম মানে যে একটা ওয়ার্ড হবে ওয়ার্ড থেকেই কি ক্রিয়াটা চলে আসবে, কথা বুঝতে পারছেন? যেমন ধরেন বাংলাতে কিন্তু এরকম নয়, বাংলা যেমন ধরেন আমরা মানে উজু আরবিতে বলে উজু মানে উজু করতেছে, এতাওয়াদ্দা মানে একটা মানে উজু করতেছে না, বাংলাতে দুইটা হয়ে গেছে না, উজু করতেছে আর আরবিতে একটাই হয়ে গেছে এতাওয়াদ্দা। আমি উজু করতেছি বাংলাতে আমি উজু করতেছি, কিন্তু আরবিতে আতাওয়াদ্দা বাস হয়ে গেছে, মানে একটা ওয়ার্ড থেকে তার ক্রিয়াগুলো চলে আসতেছে। আতাওয়াদ্দাউ মানে আমি উজু করতেছি, না তাওয়াদ্দাউ আমরা, তাওয়াদ্দাউ কি তাতা, তাওয়াদ্দাউ মানে উসরা তাওয়াদ্দা মানে ফ্যামিলি সবাই উজু করতেছে। তাওয়াদ্দা কেন বলা হয়েছে শেখ সাইফুল ইসলাম? তাওয়াদ্দা কেন বলা হয়েছে শেখ সুমন? এটা উসরাটা মুয়ান্নাস, হ্যাঁ উসরাটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, উসরাটা লাস্টে কি আছে দা আছে, উসরার তার লাস্টেতে যেহেতু তা আছে উসরাটা কি স্ত্রীলিঙ্গ, সেজন্য আমরা কি বলছি তাওয়াদ্দা। এখন শেখ হোসাইন যদি আমি বলি মানে শেখ শাহজাহান উজু করতেছে, কি বলবেন? ইয়াতাওয়াদ্দা, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি উজু করতেছি আমরা উজু করতে, আমি উজু করতে আতাওয়াদ্দা, আমরা উজু করতেছি না তাওয়াদ্দা, সে উজু করতেছে ইয়াতাওয়াদ্দা, সে স্ত্রীলিঙ্গ তাওয়াদ্দা, তুমি উজু করতেছো তাওয়াদ্দা, মানে স্ত্রীলিঙ্গ যখন নাকি থার্ড পার্সন হবে এবং তুমি একই হবে, ঠিক আছে, সে উজু করতেছে কি হবে ইয়াতাওয়াদ্দা, স্ত্রীলিঙ্গ হইলে তুমি আমি আমরা উসরাতু তাতাওয়াদ্দা, যেহেতু উসরা স্ত্রীলিঙ্গ আমরা কি বলছি তাতাওয়াদ্দা। আচ্ছা এখানে কথোপকথন হচ্ছে আপনার, প্রথমে আল ওয়ালিদ, ইসমান আল ওয়ালিদ, আল ওয়ালিদ পিতা, আল ওয়ালিদ মানে ছেলে, আল ওয়ালিদ মানে কি পিতা, الوالد بيتا প্রশ্ন করতেছে, কি প্রশ্ন করতেছে শেখ সুমন? كم الساعه الان يا بكر؟ كم الساعه الان؟ الان يا بكر كم الساعه الان يا بكر؟ এখন সময় কয়টা হে বকর, এখন সময় কত বা কয়টা বাজে, কয়টা বাজতেছে বকর?
এখন কয়টা বাজে? কামিসা মা মানে শেখ ইসলাম এখন কোরআনে কয়বার বলা হয়েছে? দুইবার আলান, আমি এখন ইমান আনতেছি মূসা, মানে মানে মূসার কওমরা যার উপরে ইমান আনছে আমি তার উপরে ইমান আনতেছি, এখন আল্লাহ বলতেছে আলান এখন। وقد عصيت قبل وكنت من المفسدين তো আলানা সময় কত এখন? এখন কয়টা বাজে? হ্যাঁ বকর জবাব দিচ্ছে শেখ হোসেন, বকর কি বলতেছে? আস-সাআতু আল-আনা আস-সাদিসাতু ইয়া ওয়ালিদ ইয়া ওয়ালিদি, হ্যাঁ আস-সাআতু আল-আন আস-সাআতু আল-আন আস-সাদিসাতু আস-সাআতু আল-আন, আপনি একটা অক্ষর বলবেন এর অর্থ বলবেন সাথে সাথে বকর প্রশ্ন করতেছে মানে শুনেছে, কি বলবেন? সামিআ মানে কি? শুনেছে। স্ত্রীলিঙ্গ আর যদি আমি শুনেছি সামিআতু, মানে এটা বলতে সময় যে গ্রামারটি আমরা গ্রামার গেলে সবগুলো জানতে পরে জানবো, যেগুলো গ্রামারে গুরুত্বপূর্ণ, মানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বুঝছেন, এবং তুমি আমি আমরা যথেষ্ট এগুলো। মানে যদি সে শুনেছে কি বলবেন? সামিআ। স্ত্রীলিঙ্গ হলে সামিআত। কথা বুঝতে পারছেন? মানে আপনারা প্রত্যেক সময় আমি যা বলি অ্যাকসেপ্ট করবেন, বুঝেন নাই প্রশ্ন করবেন, মানে আপনি প্রশ্ন করাটাই একটা বুঝে, কিন্তু না বুঝে সামনে রাখবেন। তো যখন সামিআ কি শুনেছে, স্ত্রীলিঙ্গ কি বলবেন? তুমি শুনেছ সামিআতা, আমি শুনেছি, আমরা শুনেছি সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির সামিআনা, আমরা শুনেছি। এগুলো গ্রামার আপনাদের মুখস্থ করতে হবে, যে সামিআ সামিআত এটা হলো আপনার গ্রামার, কিন্তু আমরা এটা সামিআ সামিআ, এটা ফাআলা, এটা হবে আপনার, এটা হলো আপনার সামিআ, এটা হলো আরেকটা না ফাআলা, এটা একটা মানে ওলামারা একটা উদাহরণস্বরূপ ফাআলাকে দিয়েছে, এই ফাআলা সিগাতে অনেক কিছু থাকে আর কি, একটা ফাআলা ফাআলা ফাআলু নাসারা ইয়ানসুরু একটা বাপ নাসারায়ণ সুরের মতো হয়, ফালু তারপরে আপনার একটা হলো
দরাবা ইয়াদরিবু। তো এখন আমি বলতেছিলাম যে এখন আমরা জানতে পারলাম যে সামিআতা মানে কি শুনেছো। এখন মনে রাখবেন যখন নাকি হাল আছেন, হাল হাল মানে কি প্রশ্ন করা, হাল বললে মানে কি হাল হবে অথবা আলিফ হামজা, হামজাটাও মানে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক অক্ষর। আসামিআতা তুমি কি শুনেছো, হ্যাঁ যদি আমি বলি শেখ হাসিবুল ইসলাম, যদি বলি সামিআতা মানে তুমি শুনেছো, যদি বলি আসামিআতা তুমি কি শুনেছো, আসামিআতা মানে আমি বলি আকালতা মানে কি খেয়েছো, তুমি খেয়েছো আকালতা, আকালতা আকালতা খেয়েছো আকালতা। হ্যাঁ আপনার আমি যদি বলি আপনাকে এটা সিগে আছে না, এই যে বলছেন হামজার প্রশ্ন, হামজা মোটামুটি হামজাটা হলো প্রশ্নবোধক অক্ষর হালের মতো, হাল আর হামজা একই জিনিস। আমি যে বললাম দাহাবতা মানে কি, তুমি গিয়েছো, আযহাবতা তুমি কি গিয়েছো, হ্যাঁ বাস। হ্যাঁ আকরা আল ওয়ালিদু মাযা ক্বাল, আসমিআতা আসমিআতা আযানাল মাগরিব ইয়া বকর, হ্যাঁ তুমি কি শুনেছো মাগরিবের আযান হে বকর, হ্যাঁ যাও বিশেষ শাহজাহান, বকর কি বলছে, বকর কি বলছে, হ্যাঁ হ্যাঁ বকর নাম ইয়া ওয়ালে ওয়ালিদি, নাম ইয়া ওয়ালিদি, নাম ইয়া ওয়ালিদি, না আপনি যেখানে টানা টানবেন টান, নাম ইয়া ওয়ালিদি, জি নাম ইয়া ওয়ালিদি, ওয়ালিদি ওয়ালিদি হে আমার পিতা জি, পিতাজি হ্যাঁ পিতা আমার আজান দিয়েছে, হ্যাঁ কি বল সামিআতু, সামিআতু সামিআতুল আযান, সামিআতুল আযান মানে আমি আজান, আমি আজান শুনেছি। ইকরা শেখ হুসাইন আল্লাহ বাদহু আল ওয়ালিদ, আল ওয়ালিদ পিতা, হ্যাঁ মাতা সামিআতুল আযান কখন শুনেছো আজান, হ্যাঁ বকর যাও শেখ হাসান ইসলাম, الان سمعت الاذان, الان سمعت الاذان, এখনই আমি শুনেছি আযান, হ্যাঁ نعم الوالد هل توضأت يا بكر, হ্যাঁ তুমি কি ওযু করেছো হে বকর, হুম বকর نعم توضأت الحمد لله, احسنت আমি ওযু করেছি الحمد لله, نعم بكر الوالد نعم يا شيخ صالح الوالد ماذا قال, أسرع أسرع معنى كي أسرع معنى تعذري كرو أسرع تعذري كرو سرعة 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 ولينا سرعة أسرع تعذري كرو ها أسرع للوضوء يا سعيد, يا سعيد تعذري উযু করো, হ্যাঁ সাইদ কি বলছে ইনশাআল্লাহ, শেখ শেখ হোসেন আল উম মাযা ক্বালাত আল উম, আল উম আইনা আনতি ইয়া ফাতিমা, আইনা আনতি ইয়া ফাতিমা, হে ফাতিমা ফাতিমা ফিন আইনা আনতি, ফাতিমা আনা হুনা ফিল হুজরা, হ্যাঁ আমি এখানে গোহ রুমের মধ্যে, হ্যাঁ শেখ শেখ ইসলাম আল্লাহ বাদ আল উম মাযা ক্বালা, ফাতিমা কি বলতেছে, ফাতিমা বলছে
কেমনে উযু করব? কেমনে উযু করব? এ আমার পিতা আল ওয়ালিদ, আল ওয়ালিদ পিতা বলল তাআলাই, তাআলাই হবে, হ্যাঁ তাআলাই মানে তাআলাই মাই মাইল উযু, তাআলাই মাই লিল উযু, মানে আল্লাহ ওদের সাথে সাথে আছে। আসো মানে তাআলা এটা পুরুষ, তাআলা এটা হলো স্ত্রীলিঙ্গ, মানে আসো আমার সাথে আসো কি করার জন্য? উজু করার জন্য। লিল উযু মানে উযুর জন্য। কথাটা শেষ শুনুন, কামা কামাল ওয়ালিদু ওয়া কামাত ফাতিমাতু লিল উযু। হ্যাঁ, কামাল ওয়ালিদু মা মানা পিতা দাঁড়ালো, হ্যাঁ ওয়া কামাত ফাতিমাতু লিল উযু এবং ফাতিমাও দাঁড়ালো উযুর জন্য। হ্যাঁ বাদা আল ওয়ালিদু, বাদা আল ওয়ালিদুল উযু, আল উযুয়া বাদা মা মানা বাদা শেখ সাইফুল ইসলাম বাদা শুরু করলো, শুরু করলো, হ্যাঁ পিতা কি শুরু করলো? আল উযু, পিতা শুরু করলো উযু, হ্যাঁ উযু শুরু করলো, হ্যাঁ বাদেন শেখ গাসালা, গাসালা, গাসালা লেশ গাসালা, গাসালা, গাসালা সরি, হ্যাঁ গাসালা, গাসালা ইয়াদাইহি, গাসালা মানে কি? গাসালা মাকসাল হাত, গাসালা মানে হাত ধুলো, ধুয়েছে, কি ধুয়েছে? তার দু হাত ধুয়েছে, দুই বছর, দুইটি হাত, এটা আরেকটা কথা, যখন নাকি মুদাফ ইলাই হয়েছে তখন নুনটি মাহদুফ, মানে এটা নুনটি কি হয়ে গেছে, নুনের জায়গায় আসবে, না না আসলে তো ইয়াদাইন, ইয়াদাইন ইয়া তো ছিলই আগে, কিন্তু যখন নাকি আপনার মুদাফ হয় তখন নুনটি চলে যায়, এটা আপনি আস্তে পুরো বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা ওয়াতা মাদ মাদা কি? ওয়াতা মাদ মাদা মানে এখন দেখেন আরবিতে কি বলে, মাদ মাদা মানে মাদ মাদা, মাদ মাদা মাদ মাদা মানে কুলি, মাদ মাদা মানে কি কুলি, কুলি করা শুধু মানে এবারে গর গর করা, গর গর করা, গর গর এরকম বাই দিয়ে কুলি করা আর কি। তো এখন কুলি করা থেকে তাবাদ মাদা মানে কুলি করেছে, কুলি করেছে, তারপরে কি শেখ হোসেন ওয়াস্তান শাকা, ইস্তেচা মানে নাকে পানি দিয়েছে, ওয়াস্তান শাকা নাকে পানি দিয়েছে, যদি এখানে আবার মির হান তো তাহলে নুন চলে যেত, মির ফাকাইহি বলতো, যেহেতু হা আনে নাই কি বলছে, মানে এবং হাত ধুলো কি মিরফাক মানে কি কোনই, কোনকে কি বলে মিরফাক, তো দুইটি কোনই মিরফাকাই, যদি আমরা বলতাম মিরফাকাই হি তাহলে নুনটা আসতো না, বুঝছেন কথা, ও গাসালা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন বাংলাতে বলে মাসাই করেছে, মানে হাত এভাবে বুলাই দিছে, ওমাসাহা আপনি মাসা কি পা করেন না হাত করেন, হাত মাসা করেন, মাথা মাসা করেন, মানে মাথা মাসাই ওরটা করছে, অন্যটা করেন না মানে ওরটা করছে,
মমসাহা রাসাহু, মানে এটা আমার একটা ওই যে আমার আব্বা বলছে আর কি, ওই যে বাংলাতে আছে না মাই হেড আমার মাথা, শুনেন না এটা মাই হেড আমার মাথা, মাই হেড মানে মাস্টার মাথা, শুনেন না এটা তো মাই হেড আমার মাথা, এইভাবে আর কি জিনিসটা ওয়াজ গাসালা ওয়াজহু মানে তার মাথা মাসাহ করেছে, না ওমাসাহ রাসাহু তার মাথা মাসাহ করেছে। ثم ماذا يا شيخ ومسح 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 اذنيه كان مسح اذنيه তার মাথা মাসা করেছে এবং মাসাহ কি করেছে তার কান দুইটি, একটা না দুইটি, দুইটি কান اذنيه, যদি বলতো একটা তো اذناহু اذنيه দুইটি কান মাসা করেছে। ثم অতঃপর অতঃপর কি বলতেছে মা আসফালুল কাবাইন ফাফিন নার, মানে ওইটা মানে যদি ওর অংশ মানে ওই জায়গাটা ভুলে তার খবর মানে তার অবস্থা কি হবে, মানে আবু তালেবের, আবু তালেবের কি শাস্তি দোজখে সব নিম্ন মানে শাস্তি, যে কারণ সে রাসূলুল্লাহর কি চাচা, সবচেয়ে নিম্ন চাকরির শাস্তি, শাস্তিটা কি বলতেছে মানে তাকে আগুনের জুতা পরানো হবে, মগজ উত্তরাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার টাকনো পর্যন্ত গেলে কি হবে আল্লাহ। এখন আপনার কি বলছেন আপনার মানে কি পরিপূর্ণ করলো পিতা উযু পরিপূর্ণ করলো, এখন যখন নাকি পিতা উযুটা পরিপূর্ণ করলো তখন কি করলো, তো তাআল্লামাত এখন যদি বলি আমি ফাতেমার জায়গায় আমি এখন বকর দিলাম, আপনি কি বলবেন? হ্যাঁ এটা তো হলো আপনার মা দি, যখন মোদারে হবে একটা হলো মাদি একটা হলো মোদারে, মনে রাখবেন এটা, মাদি মানে কি অতীত, মোদারে বর্তমান ভবিষ্যৎ, মাদি যখন হবে শুনুন না, মাদি যখন হবে আপনি পুলিঙ্গর সাথে তা দিবেন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। আচ্ছা যখন মাদি হবে তখন আপনি যেটা নাকি পুলিঙ্গ, যেটা পুলিঙ্গ পুলিঙ্গ লাস্টে দিয়ে একটা তা সা কেনা দিবেন, তা সা কেনা এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। উদাহরণ বলেন ফালা ফালাত দরাবা দরাবাত, এটা হলো কি হোসেন ভাই, এটা কখন মাদি, কিন্তু মুদারে যখন হবে তখন আপনার ইয়ার জায়গায় তা দিবেন যদি বকর হইতো বলতাম কি বলতাম, বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম কথা মানে তাআল্লামা পুলিঙ্গ, তাআল্লামাত
تعلمت فاطمة لأنه فاعل تعلمت فاطمة تعلمت فاطمة الوضوء من الوالد ما معنى فاطمة فاطمة পিতার নিকট থেকে কি শিখলো উযু শিখলো এখন আপনি এটা দেওয়ার পরে আপনাকে মানে যে কোরআন শরীফ কোরআন মজিদ যে আয়াতি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন মানে উযু করার যে সিস্টেমটি আমাদেরকে কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছে এটা আমাদেরকে এখানে জানিয়ে দিল সূরা মায়েদা ৬ নম্বর আয়াত সূরা তাওবা তে ওটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ চাই হ্যাঁ আল্লাহ বাদ হয় শেখ বাস এক ফিকরি আল্লাহ বাদ হয় শেখ সাইফুল ইসলাম হুনা হুনা এইনে শব্দটা ভুলে গেছি হুনা মানে এখানে তাআলাই দুটো শব্দ একই কামা আর কামাত একটা হইলো পুলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ আচ্ছা যেহেতু আজকে আমাদের আজকে যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ড না আজকে একটু থাকতে হলে আমার আগামী সপ্তাহে আমি এগুলো নিয়ে আরও বলবো আজকে একটু থাকে আমাদের মোহাম্মদ আলা আলী ওয়াসবাইন আমরা আসলে কথা হলো আমাকে আমাদেরকে বারবার এক একটা অক্ষর বারবার আসতেছে বইয়ের মধ্যে হ্যাঁ আমাদের মানে বারবার অক্ষরগুলো আসতেছে আমরা চেষ্টা করবো যে যেটা একবার আসছে এটা মুস্তাহিল ফেলতে হচ্ছে যেন আমাদের দ্বিতীয়বার মানে প্রশ্ন করতে না হয় মানে একটা আসছে মুস্ত করে ফেলবেন এটাকে অর্থ কি অর্থ কি আচ্ছা ওসল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু